Bismillahirrahmanirrahim. সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন ভাই প্রশ্ন করেছেন যে তার 7 বছরের শিশু সন্তান গত রমজান মাসে মারা গেছেন। তো তার অনেকগুলো ভিডিও রয়েছে বা ছবি রয়েছে, সেগুলো রাখা যাবে কি যাবে না? সম্মানিত দিনী ভাই, ইসলামের ছবির বিষয়টা খুবই স্পর্শকাতর। তো আমার মনে হয় বা ইসলামের দৃষ্টিতে সে ছবি এবং ছবিগুলো না রাখাই ভালো, কারণ ছবিগুলো ইসলামের ছবি অনর্থক ছবি তোলার ব্যাপারে অনেক কঠোরতা অবলম্বন করা হয়েছে, যে বিনা প্রয়োজনে মানুষ ছবি তুলতে পারবে না, এটাই হচ্ছে ইসলামের বিধান। তো যেহেতু আপনার ছবি তোলা আছে, তো সেক্ষেত্রে ছবিগুলো রাখবেন না, এটাই ইসলামের বিধান। আর আরেকটা বিষয় আপনি জানতে চেয়েছেন যে পরকালে তার অবস্থান কি। শিশু সন্তানদের বা ছোট্ট বাচ্চা যারা রয়েছে, যারা মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতে নেবেন, এবং এর জন্য আরও একটি সুসংবাদ যে তারা তাদের পিতামাতাকে না নিয়ে জান্নাতে যাবে না। এটা মনে করতে হবে, হয়তো বা সাময়িকভাবে আপনার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এটা আপনার জন্য বা আপনাদের পিতামাতার জন্য এটা সুসংবাদ। আমি মনে করি রাসূলের হাদিস যে দ্বারা এটাই বোঝা যায় যে এই শিশু সন্তানগুলো তাদের পিতামাতাকে না নিয়ে জান্নাতে যাবে না। তো এটা শিশু সন্তানদের জন্য, ছোট বাচ্চাদের জন্য এটা একটা বলতে হয় কি, এর মাধ্যমে, এই সন্তানের মাধ্যমে তাদের পিতামাতার একটা জান্নাতে যাওয়ার অন্যতম একটা মাধ্যম। তো আর আপনার শিশু সন্তান হোক বা যারই হোক, সে ইনশাআল্লাহ দুনিয়াতে সে কোনো অপরাধ করেনি, বিধায় সে জান্নাতি ইনশাআল্লাহ। আশা করি উত্তর পেয়েছেন। ফাজাকুমুল্লাহ খায়ের ও বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।